সারা দেশব্যাপী একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে হাতে নেওয়া হয়েছে সাসেক সড়ক সংযোগ প্রকল্প দুই, যার মাধ্যমে উত্তরবঙ্গের সাথে রাজধানী সহ সারা দেশের নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে। সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়নাধীন প্রকল্পটি টাঙ্গাইলের এলেঙ্গা হতে সিরাজগঞ্জের হাটিকামরুল হয়ে রংপুর পর্যন্ত মহাসড়কটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন, সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমস্টেক ও সার্ক হাইওয়ের সাথে সংযুক্ত ঘটাবে। সড়ক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিপির যৌথ অর্থায়নে 190.4 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে। নিরাপদ টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ নিশ্চিত করার গল্পে প্রকল্পের আওতায় মহাসড়কের শিল্প ও বাজার অঞ্চলে 50 কিলোমিটার কনক্রিট বেজমেন্ট, 26টি সেতু, 39টি আন্ডারপাস, 6টি ফ্লাইওভার, 180টি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য 11টি পথচারী সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুলে পৃথক গ্রেড বিশিষ্ট একটি ইন্টারচেঞ্জ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক মানের সড়ক গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্র এবং এক্সেল লোড নিয়ন্ত্রণ ও স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ব্যবস্থার জন্য 3টি রোড অপারেশন ইউনিট নির্মাণ করা হবে। এরই মধ্যে প্রকল্পের 60% কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান। গাজীপুর থেকে কিন্তু এলেঙ্গা পর্যন্ত কিন্তু অলরেডি 4 লেন, পাশে 2 লেন, 6 লেনের কাজ কিন্তু হয়ে গেছে। ওদিকে আপনার এলেঙ্গা থেকে বা বঙ্গবন্ধু ব্রিজ থেকে একদম হাতিকানবল পর্যন্ত, রংপুর অঞ্চল পর্যন্ত, ওদিকে কিন্তু আপনার আবার আমাদের 6 লেনের প্রজেক্ট কিন্তু চলতেছে। সেটার কাজের প্রগ্রেস কিন্তু আপনার প্রায় 60%-এর উপরে। টিপিপি অনুযায়ী প্রকল্পের মোট ব্যয় 16,962 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে বলেও মনে করছেন এই প্রকৌশলী। 2025 সালের মধ্যে আপনি বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের চিত্রে মনে দেখবেন যে পাল্টে গেছে। আর যদি বলেন যে আমাদের নতুন যে প্রজেক্টগুলো আসতেছে সেগুলো যদি আমরা করি, তাহলে 2041 আমাদের লাগবে না। আমরা আর আশা করছি 2031 সালের মধ্যেই কিন্তু আমরা রোডস অ্যান্ড হাইওয়েজ মানে একটা বড় ধরনের সড়কে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।